মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আজ কি সারা রাত আয়নার সামনে বসে নিজেকে দেখেই কাটিয়ে দেবে? একটা সুন্দর ব্যাপার দেখবে, এসো। দেখো সুন্দর না? মিঘ, একটা কথা বলি, ভালো করে শোনো, নিজেকে স্বাভাবিক কর। এভাবে সংকুচিত হয়ে গুটিয়ে থেকে নিজের সমস্ত ইমোশন নিজের মধ্যে লুকিয়ে রাখার তো কোনো দরকার নেই। এটা তোমার বাড়ি, এটা তোমার ঘর, জাস্ট বি নর্মাল। আমি কিন্তু স্বাভাবিকই আছি। তুমি স্বাভাবিক নেই। দেখুন, আমি জানি না আপনি কেন এই কথা বলছেন, আমি কিন্তু এরকমই যেমনটা আপনি এখন আমাকে দেখছেন। তাই তুমি কি জানো মেঘ, তোমার স্বাভাবিক সেলফ যেটা, যেটা তোমার ভেতরে তুমি, সেটাকে চেপে রাখতে রাখতে তাকে হয়তো তুমি ভুলেই গেছো, নিজেকেই ভুলে গেছো। তোমার আসল তুমিটাকে তুমি হয়তো আজ মনেও করতে পারো না। না স্যার, আমি নিজেকে ভুলে যাইনি। আপনি হয়তো আমাকে ভুল চিনেছিলেন, ভুল ভেবেছিলেন, তাই আপনার মনে হচ্ছে যে এটা আমার রিয়েল সেলফ নয়। মেঘ, তুমি ময়ূরের সাজানোটা নিয়ে আলটিমেটলি ওকে গার্ড করলে কেন? যার কোনো দোষ নেই তাকে গার্ড করার কি আছে? নিজেকে মিথ্যে বুঝিও না মেঘ, তুমিও জানো আমিও জানি যে সত্যিটা কি। সত্যিটা হয়তো জানেনি, তাহলে এটাও হয়তো জানেন যে এই বিষয় নিয়ে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আর আমার যতদূর মনে আছে আমি তো এই প্রশ্নের উত্তর আপনাকে দিয়েছিলাম। তুমি কি ইনডাইরেক্টলি কথা বলতে ভালোবাসো? সহজ সত্যিটা সোজাসুজি বলো না। বলেছি, আপনি মানতে চাননি, আমি কিন্তু কাউকে গার্ড করছি না। ময়ূরী তোমাকে ওইভাবে সাজালো, এটাতে কি কোনো ভুল আছে? কি বলবো বলুন তো আপনাকে, আপনার তো এক এক সময় এক একটা জিনিস মনে হয়, একটাই ব্যাপার নিয়ে। প্রথমে আপনার মনে হয়েছিল যে আমি ওরকম ভাবে সেজে ওখানে চলে গেছি, তারপর আপনি আমার ওপর রেগে গেলেন, তারপর আপনার মনে হলো যে দিদিভাই আমাকে ওরম ভাবে সাজিয়ে ওখানে পাঠিয়েছে, ব্যাস আপনি দিদিভাইয়ের ওপরেও রেগে গেলেন। একটা রিকোয়েস্ট করব স্যার? করো, তবে তোমার রিকোয়েস্ট আমি তখনই রাখবো যখন তুমি আমাকে স্যার না বলে আমার নাম ধরে ডাকবে। কি রিকোয়েস্ট করবে বলো। করো রিকোয়েস্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।